হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সো এখন বিকেল 3:36। ওকে, আর বাইরে আজকের ওয়েদারটা খুব ভালো আছে। আজকে আগে ডেটটা বলে দিই, আজ হচ্ছে 1 মে। আজ তো ছুটির দিন, যেহেতু শ্রমিক দিবস। সরকারি ছুটি তো আছেই, জানি না, কিছু কিছু প্রাইভেট সেক্টরেও ছুটি থাকে। তো যাদের ছুটি তারা নিশ্চয়ই এখন লাঞ্চ টাঞ্চ করে নিয়ে বাড়িতে বসে হয় টিভি দেখছো, নয় আড্ডা দিচ্ছো, যাই কিছু একটা করছো বাড়িতে বসে, বা অনেকে হয়তো বেড়াতেও গেছো, যেহেতু আজকে হলিডে। আর আজকের ওয়েদারটা না বাইরে জাস্ট অসাধারণ, বেড়াতে যাওয়ার মতন একটা ওয়েদার। একটু আগে বৃষ্টি পড়ছিল, বাট এখন বৃষ্টিটা কিন্তু থেমে গেছে। বাট আমি কী করছি, সেই আমার অ্যাজ ইউজুয়াল রুটিন, বোরিং রুটিন, শুধু কাজ কাজ কাজ। আমি না পুরো স্টাক হয়ে গিয়েছি, এই বাড়ি, অফিস আর ভিডিও, এর বাইরে আর আমি বেরোতে পারি না, ঠিক আছে। আর তেমন কোনো বন্ধু বান্ধবও নেই আমার, নেই বলতে হয়, তেমন কি বলতে পারো, নেই। আমি এত ব্যস্ত থাকি না যে আমার বন্ধু বান্ধব রিলেটিভস সব লাইফ থেকে সব হারিয়ে যাচ্ছে। এত ব্যস্ত থাকলে কি আর কেউ সাথে থাকে বলো না, সময় দিতে হয় সবাইকে। তুমি যদি ব্যস্ত থাকো, তুমি যদি সময় না দাও, কেউ তোমার সঙ্গে থাকবে না। খানিকটা সেই জিনিসটাই আমার সাথে হয়, আমি সময় দিতে পারি না। সো ওই জন্য আমি বলি না একলা, সত্যি একলা। সো এখন আমি বসে যেটা করছিলাম আর কি, একটা গান শুনছিলাম। গানটা শোনাই, দাঁড়াও। গানটা হচ্ছে অনুপম রয়ের বাংলা গান, ঠিক আছে, হৃদয়ের রং। গানটা তোমরা সবাই আশা করছি শুনেছ, গানটা শোনাই তোমাদের। আমার তো দারুণ লাগে, ব্লুটুথে বাজছিল, তো ভাবলাম কেন না একটা ব্লক করে নেওয়া যাক। গানটা ব্লুটুথে খুব আস্তে বাজিয়েছি, নইলে কপিরাইট খাবো। রামনে রে গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না, প্রজাপতি নানা ছোল বিবাহ বাসরে, কেন সারা রাতে জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। ওরাটা কারা বলো তো? তোমাদের ভালোবাসার মানুষগুলো, যারা তোমাদের মন বোঝে না। এখানে ওরা বলতে তাদেরকে বোঝাচ্ছে। গানটা দারুণ। চিরদিন ভীষণে কঠিন তোমার ঘর ভেসে যায়, ওরা মুখে দেখে বুঝতে পারে না, তুমি চিরদিন ভীষণে কঠিন তোমার ঘর ভেসে যায়, ওরা মুখ দেখে বুঝতে পারে না, ওরা এমন কেমন বোঝে না, ওরা আসলে কারণ খোঁজে না। সত্যিই তো বলো, ভালোবাসার মানুষগুলো মন বোঝে না, মুখ দেখেও কিছু বোঝে না। গানটা কিন্তু খুব ডিপ মিনিং আছে। তুমি চিরকাল স্বপ্নে মাতা, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে, তুমি চিরকাল স্বপ্নে মাতা, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না, প্রজাপতি ডানা ছোল বিবাহ বাসরে, কেন সারা রাতে জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না।
কেমন গানটা? সুন্দর না? তোমাদের সাথে যে গানগুলো শেয়ার করি না, আমার খুব খুব পছন্দের গান। আমি বেশি ওই ঢিংচাক ঢিংচাক মিউজিকওয়ালা, লাউড মিউজিকওয়ালা গান একেবারেই পছন্দ করি না। ওগুলো পার্টি সংস, কোনো পার্টি ফাংশনে গেলে সেখানে বাজছে, ওই পরিবেশে ভালো লাগে, বাট নট এনি টাইম। সো আমি না এইরকম ধরনের খুব ডিপ মিনিংওয়ালা সং, মানে এমন ধরনের গান যেগুলো প্রত্যেকটা লাইনকে এক্সপ্লেইন করতে গেলে না অনেক মানে বেরোবে, মানে খুব ভালোভাবে এক্সপ্লেইন করা যাবে। মানে বলতে পারো স্যাড সংস, খুব লো মিউজিক, এই যে যে গানগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কি, তোমরা শোনো, তোমরা জানোই কোন গানগুলোর কথা বলছে। যেমন একটা আজকে শোনালাম, তো গান খুব ভালো একটা গাইতে পারি না, ইস ভুল বললাম, সরি, গান একেবারেই ভালো গাইতে পারি না, তবুও গানের ব্লগ বানাই। সো যাই হোক, সবাই তো সব কিছু পারে না, তাই না? কেউ তো আর অলরাউন্ডার হয় না, কেউ গান ভালো পারে তো কেউ নাচ ভালো পারে না, আবার কেউ নাচ ভালো পারে তো কেউ গান ভালো পারে না। আমার ছেলে যেমন গিটার ভালো বাজাতে পারে, বাট গিটারের সাথে যে গানটা গাইবে গানটা ভালো পারে না। সো সবাই সব কিছু পারে না, বাট চেষ্টা তো করে। হ্যাঁ খারাপ হচ্ছে, বাট চেষ্টা করতে ক্ষতি কী, তাই না বলো? সো চলো, একটা ইভিনিং ব্লগ করলাম ছোট্ট করে, আমার ভালো লাগলো, মানে আমার ভালো লাগার জিনিসগুলো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে আমারও খুব ভালো লাগে। সেরকমই আমি মাঝে মধ্যে গানগুলো শেয়ার করি তোমাদের সাথে, জানি খারাপ গাই, তবুও ইচ্ছে হয় আর কি, তাই করি। তো চলো ব্লগটা দেখো, গানটা শোনো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এটাও বলো তোমাদের কাদের এরম টাইপের গান বেশি ভালো লাগে। টাটা।